হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি থেকে যে সমস্ত গভর্নমেন্ট জব এ জবের জন্য কোশ্চেন আসে যেসব কোশ্চেনগুলো সেই সব মোস্ট ইমপর্টেন্ট কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করবো আজকে টোটাল আমরা পঞ্চাশটা জিকে পড়বো এবং পঞ্চাশটা জিকে মধ্যে আটচল্লিশটা দিকেই কিন্তু হিস্ট্রির উপর বেস করে থাকবে এবং এগুলো এই কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে বিভিন্ন বার এসেছে এবং তোমরা যেসব এক্সাম দাও ডাব্লিউসিএস দাও ওয়েস্ট বেঙ্গল এসআই দাও রেলের গ্রুপ ডি দেবে রেলের টেকনিশিয়ান যারা দেবে তাদের সবার জন্য যেখান থেকে হিস্ট্রি কোশ্চেনগুলো আসে সেই সব আজকে আমরা ডিসকাস করবো তাই প্রথম থেকে লাস্ট অব দি অবশ্যই ভিডিওগুলি ভিডিওটি দেখবে এবং আমি কয়েকটা কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে বলবো সেই কোশ্চেনগুলো অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং যদি না জানা থাকে সেগুলো তোমরা গুগলে সার্চ করবে গুগলে সার্চ করার পর সেগুলো কমেন্ট করে জানাবে তাহলে এখানে তোমাদের দ্বিতীয়বার কোশ্চেনগুলো রিভাইজ করাও হয়ে যাবে এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করে নিই অবশ্যই জয়েন করে নেবে করে নেবে ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমি এটার পিডিএফও পোস্ট করে দেবো এবং আদার্স যেসব স্টাডি মেটেরিয়াল পিডিএফ থাকে সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করি কারো যদি পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে চলো স্টার্ট করা যাক আজকে হিস্ট্রি স্পেশাল ফার্স্ট কোশ্চেন দেখো কী এসছে না বলেছে লন্ডনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে কোন অধিবেশনে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র রূপে যোগদান করেছিলেন ঠিক আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ড টেবিল যেটা হয়েছিল গান্ধী এবং লর্ড ইরুইনের মধ্যে তখন একমাত্র ওই গোল টেবিলে ওটা সেকেন্ড গোল টেবিল ছিল বৈঠক ছিল এবং সেটাতেই একমাত্র গান্ধীজি যোগদান করেছিল এবং সেটা কবে করেছিল না অ্যান্সার হচ্ছে অপশান বি সেভেন সেপ্টেম্বর উনিশশো একত্রিশ থেকে ফার্স্ট ডিসেম্বর উনিশশো একত্রিশ এইরকমও কোশ্চেন আসে যে সেকেন্ড রাউন্ড টেবিল বা সেকেন্ড গোল্ড টেবিল বৈঠক কত সালে হয়েছিল বা কবে হয়েছিল এইরকম দিয়ে দেয় ঠিক আছে উনিশশো সালে হয়েছিলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এখান থেকে আমরা দু তিনটে দিকে পেয়ে গেলাম নেক্সট কোশ্চেন দেখো বলেছে নিম্নোক্ত কোন তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল দেখো উনিশশো উনিশ উনিশশো উনচল্লিশ সালে শুরু হয়েছিল আমরা সবাই জানি কিন্তু কোন তারিখ সেই তারিখটার জন্য কিন্তু আমরা অনেকে কনফিউজ হয়ে যায় এখন এইখানে অপশানগুলো দেখো যেমন এইগুল করে দেওয়া থাকে ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট অক্টোবর ফিফটিন অক্টোবর ফিফটিন সেপ্টেম্বর ঠিক আছে এইখানে আমরা একটু কনফিউজ হয়ে যাই তাই তারিখটাও শুধু মনে রাখবে এবং এটা ডাব্লুসিএসের জন্য খুব ইম্পর্টেন্ট ডাব্লুসিএস এ মেনসের দিকে ডেট এবং তারিখ এই সব মেনশন করে কোশ্চেন বেশি আসে ঠিক আছে ফার্স্ট তাহলে এটা অ্যান্সার হচ্ছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো সালে তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে সরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ কবে হয়েছিল ঠিক আছে এবং ডেট এবং তারিখ সব একসাথে দেবে ঠিক আছে ডেট এবং ইয়ার দুটোই একসাথে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব না আধুনিক ভারতের ইতিহাসে নিচে কোন তারিখটিকে স্মরণীয় দিন হিসাবে গণ্য করা হয় অ্যান্সার হচ্ছে অপশান ডি পনেরোই আগস্ট উনচল্লিশ উনিশশো উন সাল উনিশশো সাল পনেরোই আগস্টের দিনটিকে আধুনিক ভারতের ইতিহাসের স্মরণীয় দিন হিসাবে গণ্য করা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব দেখো সত্য বিলোম নীতি কে শুরু করেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিস্ট্রি বহু এক্সামে এই কোশ্চেনটা এসছে তোমরাও জানো যারা পড়েছ এবং যারা নতুন তারা এইটা জেনে নাও যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা এক্সামে এই কোশ্চেনটা আসে প্রায় ঠিক আছে অ্যান্সার হচ্ছে লর্ড ডাল ওসি লর্ড ডাল ওসি সত্য বিলোম নীতি শুরু করেছিলেন এবং তার সাথে দেখো কিছু অপশান দেওয়া রয়েছে অপশান বি আছে লর্ড হান্ডি যে অপশান সি আছে লর্ড কার্জন এদের সম্বন্ধে রিলেটেড আমি কিছু বলে দিই না লর্ড কার্জনের সময় শুরু হয়েছিল বঙ্গবঙ্গ ঠিক আছে উনিশশো পাঁচ সালে লং লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ শুরু হয়েছিল এবং লর্ড হারডেন্জের সময় বঙ্গভঙ্গ রদ হয়েছিল এবার তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে বঙ্গভঙ্গ কত সালে রদ হয়েছিল আশা করি সবাই আনসার যেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল লর্ড হারডিঞ্জের সময় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা পড়ব না স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু অপশন এ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা এবার নেক্সট কোশ্চেন দেখো খুব ইতিহাস থেকে যেটা আসে আকবর নামা কে লিখেছিলেন বহুবার বহু এক্সামে এসছে এটা অ্যান্সার হচ্ছে আবুল ফজল আবুল ফজল লিখেছিলেন আকবর নামা এবং এই কোশ্চেনটা ডাব্লিউসিএসও অনেকবার এসছে নেক্সট কোশ্চেন এটাও দেখবে ডাব্লুসিসে অনেকবার এসছে না মুঘল ভারতের কাকে জিন্দা পীর বলা হয় মুঘল ভারতের কাকে জিন্দা পীর বলা হয় অ্যান্সার হচ্ছে অপশান বি ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে বলা হয় ভারতের পীর নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে না এদের মধ্যে কে ঔরঙ্গজেবের কন্যা ছিলেন এদের মধ্যে ঔরঙ্গজেবের কন্যা ছিলেন অপশান ডি জেবে উন্নষা যে বুনিশা বা জে বন্নিসা যা বলবে তোমরা অপশন ডি হচ্ছে যে বুনিশা ছিলেন ঔরঙ্গজেবের কন্যা নেক্সট কোশ্চেন যেটা বহুবার বহু এক্সামে এসছে এবং এবছর সিএইচস এলও এসছে হুমায়ুন নামা কে লিখেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হুমায়ুন নামা লিখেছিলেন অপশান ডি গুলবাদন বেগম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা বহুবার বহু এক্সামে এসছে এবং ডাবলুসিএসও কিন্তু এই কোশ্চেনটা এসছে হুমায়ুন কে লিখেছেন না গুলবাদন বেগম অপশেন ডি নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব নিম্নলিখিত কোন শাসক নিরক্ষর ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করি এটা অ্যান্সার তোমরা সবাই যেন অ্যান্সার কি না অপশান সি আকবর আকবর ছিলেন নিরক্ষর নেক্সট কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট মুঘল যুগে মনসবদাররা টাকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো এই টাকাগুলি এইগুলিকে কি বলা হতো এইগুলিকে বলা হতো নাকা নাকবি অপশান এ অ্যান্সার নাকবি বলা হতো নেক্সট কোশ্চেন কোন সম্রাট সুলি কুল প্রবর্তন করেন ঠিক আছে খুব এখানে কোশ্চেনটা না প্রবর্তন করেন বলেছে কোন সম্রাট সুলি কুল প্রবর্তন করেন না সম্রাট আকবর সুলি কুল প্রবর্তন করেছেন নেক্সট কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট না কার অনুমতিতে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আগের দিনও আমরা পড়েছি অ্যান্সার হচ্ছে কি না অপশন বি জাহাঙ্গীরের আমলে সুরাটে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো আজকে দেখো কী বলেছে না শেষ কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসনে বসেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যারা ডাবলু শেষ পড়ছে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন না শেষ মুঘল সম্রাট হচ্ছেন মোহাম্মদ শাহ তিনি সরি শেষ যিনি শেষ যিনি মুঘল সম্রাট ময়ূর সিংহাসনে বসেছিলেন তিনি হচ্ছেন অপশান সি মোহাম্মদ শাহ ঠিক আছে এবং তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে শেষ মুঘল সম্রাটের নাম কি ঠিক আছে মোগল সম্রাটের শেষ মুঘল সম্রাট কে ছিলেন তার নাম কি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে নেক্সট কোশ্চেন দেখো এখানে কি রয়েছে এদের মধ্যে কোন জয়ীটি ঠিক নয় ঠিক আছে অ্যান্সার হচ্ছে অপশান বি আকবর স্যার থমাস রো মানে স্যার থমাস রো আকবর সময় ছিলেন না ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার এবং তা এবং তার সাথে দেখো জাহাঙ্গীরের সময় উইলিয়াম হকিন্স ছিলেন শাহজাহানের সময় ট্রাভিনিয়ার ছিলেন এবং ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সময় মানুচি ছিলেন ঠিক আছে এবং কে ছিলেন না না আকবরের সময় স্যার থমাস রো নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো আকবরের সবার বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেনের আসল নাম কি বহু কোশ্চেনে বহুবার এই কোশ্চেনটা এসছে অ্যান্সার কী হচ্ছে না রামতনু পাণ্ডে তান আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে এবং তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আইনি আকবরীর লেখক কে ছিলেন আইনি আকবরী লেখক ছিলেন অপশানে আবুল ফজল আবুল ফজল লিখেছিলেন আইনি আকবরী নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব প্রথম পানিপতের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন ঠিক আছে এখানে অ্যান্সার হচ্ছে ইব্রাহিম লোদি প্রথম পানিপদের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিলেন তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে পানিপতের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এটা আমরা ফুল হিস্ট্রি আমাদের কমপ্লিট করা আছে ডেসক্রিপটিভ আমরা এর জন্য পড়েছিলাম সেখানে তোমরা যারা দেখো নি তারা প্লেলিস্টে যাবে ওখানে দেখবে হিস্ট্রি বলে একটা ফোল্ডার করা আছে প্লে ওখানে ফুল ডাব্লিউ বিএসএস ডাব্লু জন্য একদম ফুল হিস্ট্রি ভাবে আমরা পড়েছি এবং সেখানেও এই কোশ্চেনটা এই সেখানেও এটা মানে ভালোভাবে বর্ণনা করা আছে তোমরা সেখানেই এটা অ্যান্সার পেয়ে যাবে এবং যারা জানবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল নেক্সট কোশ্চেন নিচের কোনটি মুঘলদের সঙ্গে জড়িত নয় দাম জাগির জিতল মনসাপ অ্যান্সার হচ্ছে জিতল জিতল মুঘলদের সাথে জড়িত ছিল না নেক্সট কি কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিস্ট্রির জন্য অ্যান্সার হচ্ছে সম্রাট ঔরঙ্গজেব ঔরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ ধারণ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ফতেপুর সিক্রি কোন সম্রা কোনটি সম্রাট আকবরের তৈরি করেছিলেন ফতেপুর সিক্রিতে ঠিক আছে কোনটি সম্রাট আকবর তৈরি করেছিলেন ফতেপুর স্বীকৃতি সম্রাট আকবর যেটি তৈরি করেছিলেন পঞ্চমহল পঞ্চমহল তাহলে এইখান থেকে আরেকটা অ্যান্সার পেয়েছিল যে পঞ্চমহল কোথায় অবস্থিত পঞ্চমহল অবস্থিত হচ্ছে ফতেপুর স্বীকৃতি নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কোন রাজার রাজত্বকালে তুলসী দাস রামচরিত মানুষ লিখেছিলেন তাহলে অ্যান্সার কি না আকবর আকবরের সময় তুলসী দাস রামচরিত মানুষ লিখেছিলেন তাহলে এইখান থেকে তোমরা দুটো কোশ্চেন অ্যান্সার পেয়েছো যে তুলসী দাসের রচিত গ্রন্থের নাম হচ্ছে রামচরিত মানুষ এবং তিনি সম্রাট আকবরের সময় এটি লিখেছিলেন নেক্সট কোশ্চেন দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন চৌসা যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় হয়েছিল চৌসা যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশন বি হুমায়ুন এবং শের খানের মধ্যে তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে চৌসা যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট চৌসা যুদ্ধ সংগঠিত ছিল হুমায়ুন এবং শের খানের মধ্যে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে না কবে হুমায়ুন প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন সরি কবে হুমায়ুন প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন অ্যান্সার হচ্ছে অপশন বি পনেরোশো বত্রিশ পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে হুমায়ুন প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব মুঘল সময়ের আগে তাম্র মুদ্র এই তাম্র মুদ্রা কি নামে পরিচিত ছিল দাম দাম নামে পরিচিত ছিল তাম্র মুদ্রাগুলি নেক্সট কোশ্চেন যেটা আমরা পড়ব ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন অপশন ডি বীর সিং বুন্দেল ঠিক আছে নেক্সট কোশ্চেন এটা অপশন ডি হচ্ছে সিং বুন্ডেল নেক্সট কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার এক্সাম এসছে কাবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেছিলেন কে প্রবর্তন করেছিলেন না শের শাহ কাবুল কাবুলিয়ত এবং পাট্টা প্রবর্তন করেছিলেন শের শাহ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা মুখস্থ করে নেবে এবং সবগুলোই নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব না মুঘল যুগের আগে কোন অংশটিকে মক্কা বলা হতো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মোগল যুগের আগে কোন অংশটিকে মক্কা বলা হতো অ্যান্সার হচ্ছে অপশন ডি সুরাট সুরাটকে মক্কা বলা হতো মোগল যুগের আগে নেক্সট কোশ্চেন বহুবার এই কোয়েশ্চেনটি এসছে বাবর কোথায় মারা গিয়েছিলেন ঠিক আছে এবং আরেকটি কোশ্চেন আছে এইটা কোশ্চেন আগে পড়েনি না বাবর কোথায় মারা গিয়েছিলেন বাবর মারা গিয়েছিলেন আগ্রাতে ঠিক আছে আগ্রাতে বাবর মারা গেছিলেন তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে বাবরের মানে কোথায় সমাধিস্থ করা হয়েছিল বাবরকে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা আমরা ডেসক্রিপটিভ যখন হিস্ট্রি পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম আশা করি তোমরা সবাই পড়েছো এবং তোমরা জানো বাবর কোথায় মারা গিয়েছিল না আগ্রাতে কিন্তু বাবরকে কোথায় সমাধিস্ত করা হয়েছিল সমাধিস্থ কোথায় করা হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন কার রাজত্বকালের আগে মতি মসজিদ তৈরি হয়েছিল দেখো এখানে কী বলেছে কোশ্চেনটা ভালো করে পড়ো কার রাজত্বকালের আগে মতি মসজিদ তৈরি করা হয়েছিল তৈরি হয়েছিল অ্যান্সার হচ্ছে অপশান বি শাহজাহান ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন সম্রাটের রাজত্বের সময় মুঘল চিত্র জনপ্রিয়তা লাভ করেছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বহু এক্সামেও এসছে এই কোশ্চেনটি অ্যান্সার কী হচ্ছে না অপশান বি জাহাঙ্গীর জাহাঙ্গীরের আমলে চিত্র জনপ্রিয়তা লাভ করেছিল নেক্সট কোশ্চেন যখন নাদিসা ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট কে ছিলেন যখন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট ছিলেন অপশন সি মোহাম্মদ শাহ নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো দেখো এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানোয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে দেখো এখান থেকে তোমরা একটা অ্যান্স কোশ্চেন কী পেলে না খানোয়া যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এবার এখান থেকে কীভাবে না কাদের মধ্যে হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বাবর এবং রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল খানোয়ার যুদ্ধ পনেরোশো সালে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তাহলে এখান থেকে দেখলে তোমরা দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো ফতেপুর সিকির ইবাদতখানা কে তৈরি করেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমরা সবাই জানি না আকবর সম্রাট আকবর ফতেপুর সিকির এবাদতখানা তৈরি করেছিলেন নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেছিলেন অ্যান্সার হচ্ছে শের শাহ সুরি তিনি সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন এবার আমরা যেটা পড়ব দেখো এটা এখানেই দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে যেটা তোমাদের অ্যান্সার দিতে বলছিলাম এখানে অ্যান্সারটা পেয়ে গেলে না বাবরের সমাধি কোথায় অবস্থিত না বাবরের সমাধি অবস্থিত হচ্ছে অপশান বি কাবুলে কাবুলকে কাবুলে বাবু বাবরকে সমাধিস্থ করা হয়েছিল যেটা তোমাদের অ্যান্সার দিতে বলছিলাম তোমার সেটা এখানেই পেয়ে গেলে নেক্সট কোশ্চেন মমতাজ মহলের আসল নাম কী ছিল মমতাজ মহলের আসল নাম কী ছিল না অ্যান্সার হচ্ছে অঞ্জুমান বানু বেগম এটি ছিল মমতাজ মহলের আসল নাম নেক্সট কোশ্চেন প্রথম কোন ইংরেজ ব্যক্তি আকবরে রাজ্যসভায় ভ্রমণ করেছিলেন অ্যান্সার কি হচ্ছে না র্যাল ফিচ তিনি আকবরে রাজ্যসভায় ভ্রমণ করেছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি হলায়ুদ কার মন্ত্রী ছিলেন অ্যান্সার হচ্ছে হলায়ুদ মন্ত্রী ছিলেন লক্ষণ সেনের অপশন বি নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কোন মুঘল সম্রাট তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিল অ্যানসার হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর তামাকের বাবা নিষিদ্ধ করে দিয়েছিল এবং নেক্সট কোশ্চেন এবার আমরা যেটা পড়বো বাবরের বাবর আফগানদের সঙ্গে কোন যুদ্ধ করেছিলেন বাবর আফগানদের সঙ্গে যে যুদ্ধটি করেছিলেন সেটির নাম হচ্ছে ঘর ঘোড়ার যুদ্ধ এবং তোমাদের এখানে কমেন্ট করে জানাতে হবে যে ঘর ঘোড়ার যুদ্ধ কত সালে হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় মানে যারা জাবলু দেবে তাদের তো এইগুলো করতেই হবে কত সালেক হয়েছিল সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দিল্লি জামা মসজিদ তৈরি হয়েছিল এ তৈরি করেছিলেন কে দিল্লি জামা মসজিদ তৈরি করেছিলেন শাহজাহান এবং তোমরা এখান থেকে আরেকটি কোশ্চেন বলে অ্যান্সার পেলে যে জামা মসজিদ কোথায় অবস্থিত না দিল্লিতে কিছু বলছো এবার আমরা নেক্সট কোশ্চেন যেটা পড়ব না ভারতে কারা তামাক চাষ শুরু করেছিল অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা পর্তুগিজরা প্রথম ভারতে তামাকের চাষ শুরু করেছিল এবং কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে তামাকের চাষ কিনি কে বন্ধ করেছিলেন ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো তানসেন কোন ধর্মের লোক ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তানসেন ছিলেন বৈষ্ণব ধর্মের লোক নেক্সট কোশ্চেন আকবরের নতুন রাজধানী ছিল কোনটা দেখো আকবরের নতুন রাজধানী ছিল ফতেপুর সিক্রি এটা আমরা ডেসক্রিপটিভও পড়েছি এবং খুব ইজিও কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আকবরের নতুন রাজধানী ছিল ফতেপুর সিক্রি নেক্সট কোশ্চেন আলমগীর উপাধি কে ধারণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলমগীর উপাধি ধারণ করেছিলেন ঔরঙ্গজেব নেক্সট কোশ্চেন এটা আমরা যেটা পড়ব কে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত ও নিহত হয়েছিলেন পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত এবং নিহত হয়েছিলেন ইব্রাহিম লোদি নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম কত বয়স হতে হবে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স যেটি হতে হবে সেটি হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর বয়স হলেই প্রধানমন্ত্রী হওয়া যায় নেক্সট কোশ্চেন মোট কতবার জরুরি জাতীয় জরুরি অবস্থা চালু হয়েছে অ্যান্সার হচ্ছে অপশান সি তিনবার তিনবার জাতীয় জরুরি অবস্থা চালু হয়েছে এবং লাস্ট কোশ্চেন কি আজকে না অর্থ বিল কত দ্বারাই সংযুক্ত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না অর্থ বিল হচ্ছে একশো দশতম ধারায় মানে একশো দশতম আর্টিকেলে অর্থ বিল সংযুক্ত ঠিক আছে আজ টোটাল এই পঞ্চাশটি কোশ্চেন পড়লাম তার মধ্যে বেশিরভাগ কোশ্চেন হিস্ট্রি থেকে ছিল এবং এই হিস্ট্রি যে দশগুলি কোশ্চেন পড়লাম এই কোশ্চেনগুলি কোনো না কোনো এক্সামে এসেছে এবং বহুবার এসছে একবার দুবার না বহুবার এসছে সেই এক্সামে এবং বেশিরভাগ কোশ্চেন ডাব্লিউ এ এসে এসছে তাই যারা ডাব্লিউ দেবে বা প্রিভিয়াস ইয়ার দেবে বা যারা মেন্স দেবে তাদের তো অবশ্যই এগুলো পড়তে হবে এবং মুখস্থ করতে হবে এবং যে কোশ্চেনগুলো অ্যানসার বলেছি এই অ্যানসার করতে বলেছি সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাহলে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এবং অবশ্যই এটাও কমেন্ট করবে যদি আমি কিছু ভুল বলে থাকি কোশ্চেনের মধ্যে তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তাহলে সেটা আমি পিডিএফের মধ্যে ঠিক করে সেটা তাহলে পি পিডিএফটা আমরা পোস্ট করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওগুলি দেখতে পাবে এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং